আসসালামু আলাইকুম, শুভ সকাল ছোট বন্ধুরা। আজকে বরাবরের মতন আমরা আরো দুটো বর্ণ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি লিখতে শিখবো বলে। আমাদের আজকের ব্যঞ্জন বর্ণ হচ্ছে বর্গীয় জ এবং ঝ, আর আমার সাথে আছে সুহাইব। সুহাইব, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা সুহাইব, মনে আছে এই বর্ণটার নাম কি ছিল? বর্গীয় জ বর্গীয় জ। বর্গীয় জতে কি হয় বলো তো? বর্গীয় চাতে জাহাজ আর বর্গীয় জাতে জবা জবা। বর্গীয় জাতে জাহাজ, বর্গীয় জাতে জবা। আচ্ছা, এরপরে আমাদের যে বর্ণটা আছে সেটা দেখে নেই। এই বর্ণটার নাম হচ্ছে ঝ। ঝতে ঝড়, ঝতে ঝর্ণা, ঝতে বলো ঝতে ঝড় ঝতে ঝর্ণা ঝর্ণা মানে কি ইংলিশে? ওয়াটারফল ওয়াটারফলস। হ্যাঁ, আর অথবা অথবা এই যে শাওয়ার শাওয়ার হতে পারে। হ্যাঁ, তাহলে ঝতে ঝর্ণা, ঝতে ঝড়। হ্যাঁ, দেখো ভালো করে দেখে নাও বর্ণটা আমরা যখন লিখবো। আর তারপরে আছে আমাদের আগের বর্ণটা হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জতে জাহাজ, বর্গীয় জতে জবা। জবা হচ্ছে একটা ফুলের নাম। বন্ধুরা, তোমরা সবাই নিয়ে আসো একটা খাতা কলম, অথবা খাতা ও তোমার রং পেন্সিল। আমরা চলো শুরু করে দিই আমাদের প্র্যাকটিস করা। সোহাইব আজকে আমাদের সাথে প্র্যাকটিস করবে, দেখি সোহাইব পারে কতটুকু পারে। সোহাইব, শুরু করার আগে আমি একবার চেষ্টা করে দেখতে চাই যে বর্গীয় জটা কিভাবে হচ্ছে। তো বর্গীয় জটা লেখার জন্য প্রথমেই ওপরে আমাদের একটা মাত্রা দিতে হবে। যদি তোমাদের মনে থাকে মাত্রাটা কি ছিল, ছোট্ট একটা দাগ কিছু কিছু বর্ণের উপরে আছে এবং কিছু কিছু বর্ণের উপরে নেই। তো এই বর্ণটাকে বলে মাত্রা, সরি, এই দাগটাকে বলে মাত্রা। ঠিক মাঝখান থেকে তোমরা ঠিক দীর্ঘ যেরকম লিখেছিলে, সরি, হ্রস্ব লিখেছিলে, মনে আছে? হ্রস্ব লিখেছিলাম আমরা, এরকম করে ওপরে একটা দাগ দিয়ে দিয়েছিলাম, সেটা ছিল হ্রস্ব, মনে আছে? স্বরবর্ণ। কিন্তু বর্গীয় জ লেখার জন্য আমরা করব কি, একটা প্রথমে অর্ধেক একটা, সরি আমার এটা ঘুরছে না, অর্ধেক একটা এরকম করে লিখবো। তারপরে এখান থেকে একটা দাগ দিয়ে এইভাবে সাইডে চলে যাব। বর্গীয় জ, আসো ভালো করে আরেকবার লিখি। আইডিয়াটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথমে হচ্ছে একটা বড় দাগ দিব এরকম, তারপরে মাঝখান থেকে এরকম করে একটা এরকম লিখবো, ঠিক আছে? এরপরে হচ্ছে এখান থেকে একটা দাগ দাগ চলে যাবে এবং সেটাকে নিচে ঘুরিয়ে এমনটি করে দিব। এটাকে কি বলে? বর্গীয় জ। এবং আমি প্রিটি শিওর তোমাদের এটা আরো সুন্দর হচ্ছে। সোহাই, তুমি একবার চেষ্টা করে দেখো তো হচ্ছে কিনা। বন্ধুরা, তোমরাও একবার চেষ্টা করো। মনে করো কিভাবে আমরা করেছিলাম। প্রথমে একটা আমাদের করতে হবে, সোহাই তুমি একটা কালার চুজ করো তাড়াতাড়ি। তারপরে তুমি দেখো, প্রথমে আমরা একটা ওপরে এরকম করে দাগ দেব, সোজা মাঝখান দিয়ে দাগ দিয়ে হচ্ছে, ইটস ওকে, এটা শার্প হলেও কিছু হবে না, এরকম করে যাবে উপরের দিকে। ভেরি গুড, এক্সেলেন্ট সোহাইব। তারপরে হ্যাঁ, বগিয়ে যাও, বগিয়ে যাওয়া এরকমও হয়, আবার তুমি চাইলে সুন্দর করে একটু কার্ভ করে দিতে পারো। আবার ট্রাই করো, প্রথমে এটা দ্যাটস ওকে। সোজা, আসলে মাউস দিয়ে লিখা খুবই কষ্টের কাজ, মনে হয় খুব সহজ, কিন্তু মাউস দিয়ে লিখতে কিন্তু কিন্তু বেশ কষ্ট হয়। তাহলে বগিয়ে যাও, আমরা আবার প্র্যাকটিস করি, সবাই প্র্যাকটিস করো, দাগ দিয়ে যত যত প্র্যাকটিস করবে তত তত সুবিধা হবে। মাঝখান থেকে এভাবে দাগ যাবে, এরকম হবে। তবে আমি আমি চেষ্টা করি বর্গীয় জ রাইট সাইডের দাগটা একটু সুন্দর করে কার্ভ করে দিতে, তাহলে এটা আরো সুন্দর হবে। হ্যাঁ, এভাবে উপরে উঠে যাও, তারপর মাঝখান থেকে যে এটাকে, না এটা আসলে এভাবে হবে না, ওটা একটু কার্ভ করে দিলে লেখাটা সুন্দর হয়, ঠিক আছে? আমি আরেকবার চেষ্টা করি। বর্গীয় জ, বর্গীয় জতে কি ছিল? দুটি শব্দ বলো আমাকে, বলো তো দুটি শব্দ বর্গীয় জাতে। জাহাজ অন্যটা ছিল জবা। জবা, জবা একটা ফুল। আমাকে বলো তো তুমি বর্গীয় যদি আরেকটা আরেকটা এমনিতে ইয়ে বলো, শব্দ বলো দেখি তো মনে আছে কিনা কোনো শব্দ। জাতে কি হয়? জামা, জামা হয়, তারপর হ্যাঁ জাতে জামা। আমরা জামা পরি না, ড্রেস পরি, তাহলে এটা কি বলি? জাতে জামা। জল, জলে হয় জল, জল, হ্যাঁ জল মানে পানি, জলের আরেকটা শব্দ নিয়ে হচ্ছে পানি। তাহলে বর্গীয় জাতে জামা, বর্গীয় জাতে জল, বর্গীয় জাতে জবা, বর্গীয় জাতে
জাহাজ। আচ্ছা, তাহলে আমার মনে হয় বন্ধুরা তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো বর্গীয় জ লিখতে কেমন, এরকম টান দিয়ে তারপরে সুন্দর করে লিখতে একটু কার্ভ করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে বর্গীয় জ। এবার চলে যাই, চলো আমরা লিখি আমাদের পরবর্তী বর্ণ ঝ। ঝর উপরেও একটা মাত্রা আছে। ঝ লেখার সময় মনে রাখতে হবে আমরা যেভাবে ক লিখেছিলাম সেরকম কয়ের মতন এরকম একটা ট্রায়াঙ্গেল হবে, মনে আছে আমাদের ক? এই দেখো এইটা ছিল ক, তোমাদের যদি মনে না থাকে, দেখেছো? আচ্ছা, তাহলে ঠিক ঝটার মতন, ঝ হচ্ছে কর্ম কয়ের মতন এরকম একটা ট্রায়াঙ্গেল করতে হবে আমাদের, একটা ত্রিভুজের মতন। এবং তারপরে কয়ে যেমন ওপর থেকে একটা সুরের মতন নেমে গেছে, সেইটা না করে ঝয়ের মধ্যে হচ্ছে নিচ থেকে একটা দাগ দিয়ে ওপর দিকে যাব, এটাকে কি বলে? ঝ। ঝতে কি হয়? ঝতে ঝড়। আচ্ছা, আহা, আমার এটা তো একদমই সুন্দর হচ্ছে না। আচ্ছা দেখো, এখানে ঝতে ট্রায়াঙ্গেল করলাম এরকম আমরা একটা, তারপরে উপরে উঠে যাব, এরপরে নিচ থেকে নিচে নেমে যাব, সেখান থেকে আবার উপরে উঠে যাব। ওপরের এই জিনিসটা তুমি কিন্তু এই যে সাইডের এই দাগটা, এটা তুমি ওপরের এই মাত্রার সাথে দাগ দিয়ে মিলিয়ে ফেলবে না, হ্যাঁ মিশিয়ে ফেলবে না। তাহলে কিছু হয় দেখি, তুমি একবার ট্রাই করো। আমরা এখন যে বর্ণটা শিখছি লিখছি সেই বর্ণটার নাম হচ্ছে কি বলো নামটা? ঝ। ঝ, ঝতে ঝড়, ঝতে ঝাল, ঝতে ঝর্ণা, ঝতে ঝাড়ু। ঝতে ঝড়, ঝতে ঝাল, ঝতে ঝাড়ু। আসলে এটা এভাবে না দিয়ে এটা নিচের সাথে কানেক্ট হবে, কানেক্ট করা হবে, তোমার নিচের এই ডটটার সাথে কানেক্ট করতে হবে, ইউ হ্যাভ টু কানেক্ট দিস টু। হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে ঝড়। হ্যাঁ, এটা হবে না, এখানে কানেক্ট করে দাও, ঠিক করে দাও জিনিসটা, বুঝছো? আচ্ছা, ঝতে কি খুব সুন্দর হয়েছে সোহাইব, আমি খুব মুগ্ধ তোমার এই লেখাটা দেখে। দেখি তো আমরা আমাদের বইটাতে একবার ফিরে যাব, বইটাতে ফিরে যেয়ে দেখবো যে তোমরা আমাদের উপরের মাত্রাটা কতটুকু গিয়েছে। চলো আমরা ফিরে যাই আমাদের বইটাতে, বইটাতে একবার দেখে নিই জ এবং ঝ। দেখো ঝয়ের ঝয়ের আসলে, হ্যাঁ সোহেব তুমি ঠিক লিখেছো, ঝয়ের আসলে উপরে মাত্রাটা এখান থেকে আছে, সাইডে একটা দাগ আছে। ঠিক আছে, চলো এবার আবার সুন্দর করে ঠিক করে লিখি, আমরা খাতা কলমটা আবার খুলে বসো, এবার একটা ঝ লেখো। সোহেব তোমার মজা লাগছে? হ্যাঁ লাগছে। আচ্ছা, তোমার মনে আছে ঝটা কিভাবে লিখতে হবে? দেখি তো আমাকে আরেকবার লিখে দেখাও। ঝ, ভেরি গুড, এভাবে একটা ট্রায়াঙ্গেল হবে, নিচ থেকে এটা কানেক্ট করে উপরের দিকে উঠবো, আর এখানে একটা ছোট্ট দাগ আছে, খুবই সুন্দর হয়েছে, চমৎকার। বড় করে একটা লেখো দেখি, অনেক বড় করে লেখো, দেখি তুমি কত বড় করে লিখতে পারো। ঝ, ঝতে ঝাল, ঝতে ঝাড়ু, ঝতে জানো ঝ দিয়ে আরেকটা শব্দ হয়, এটার নাম হচ্ছে ঝিনুক। ঝিনুক কি জানো? না জানি না। ঝিনুক হচ্ছে নদী সমুদ্রের মধ্যে যে পাওয়া যায় ছোট ছোট পার্ল, পার্ল না, পার্লটা কিসের মধ্যে থাকে বলো তো? অয়েস্টার, অয়েস্টার নাকি শেল? শেল। ঝিনুক, ঝিনুক হচ্ছে। আচ্ছা, এখন তাহলে হলো ঝ। আচ্ছা শেষ, তাহলে আজকে আমাদের ঝ লেখাটা এখানেই শেষ হলো। আর বন্ধুরা তোমরা বর্গীয় জ লেখাটা প্র্যাকটিস করে নাও সাথে। না এটা হয়নি, এটা হয়েছে কিন্তু তোমার এই উপরের এই রাইট সাইডের এই জিনিসটা এখানে হবে না, এটা এখানে হবে না। তার আবার চেষ্টা করি, এটা এখান থেকে এভাবে উঠবে এবং তারপর এখান থেকে হবে ঝ। ঝতে কি বন্ধুরা? ঝতে ঝাই, ঝতে ঝিনুক, ঝতে ঝাড়ু, ঝতে ঝড়, ঝতে ঝর্ণা। তাহলে আমাদের আজকে দুটো বর্ণ ছিল বর্গীয় জ, বর্গীয় জটা আমরা এভাবে লিখলাম এখানে, আর আরেকটা বর্ণ ছিল ঝতে, ও আমি দেখো আবার ভুল করে ফেলছি, ঝতে ঝিনুক। ওকে, তাহলে কি হবে? ঝতে ঝিনুক, এটা হচ্ছে আমাদের ঝ। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের লেখাটা এখানেই শেষ হলো, তবে একটা অন্য জিনিস আছে তোমাদের সাথে আমার, আমি আরেকটা গল্প বই পড়ে শোনাতে চাই তোমাদেরকে। দেখি গল্পের বইটা, একটা ছোট বই আছে, চলো একটা গল্পের বই পড়ে আসি আমরা আজকে। বইটার নাম হচ্ছে বেড়ানোর একদিন।
বেড়ানোর একদিন। দেখো এখানে কি সুন্দর ছবি আছে, একটা পেঁচার ছবি আছে, একটা কাকের ছবি আছে, তারপরে দেখি কি বলছে এখানে। তোমরা নিজেরা মনে মনে একটু পড়তে চেষ্টা করতে পারো, যারা একটু পড়তে পারো অলরেডি তাদের কথা বলছি। আচ্ছা, এক ছিল পেঁচা আর এক ছিল কাক, ওরা দুই বন্ধু। এক ছিল পেঁচা আর এক ছিল কাক, ওরা দুই বন্ধু। তারপর ছবিটা দেখি কি হচ্ছে ছবিটাতে। তারপর থেকে ওরা চার বন্ধু হয়ে গেল। চার বন্ধু হয়ে গেল, এক ছিল পেঁচা, এক ছিল কাক, তারপর থেকে ওরা চারজন বন্ধু হয়ে গেল। এদিকে পেঁচা আর কাক দুজনে মিলে ছৌ মেরে ব্যাংকে তুলে নিল। ও ও, কি হলো? সব তো আমাদের বইগুলো উল্টো হয়ে গেছে, কেন এমন হলো? পেঁচা আর কাক বেড়াতে খুব পছন্দ করে। একদিন ওরা পানির নিচে বেড়াতে যাবে ঠিক করলো। উড়তে উড়তে নদীর তীরে যখন পৌঁছালো ওরা, সেখানে এক ব্যাঙের সাথে তাদের দেখা হলো। ব্যাং বললো, আমিও যাব তোমাদের সাথে। নদীতে ছিল বড় এক বোয়াল মাছ, সেখানে আরো আছে পুঁটি, ট্যাংরা, শিং, মাগুর ও নানা রকমের মাছ। তবে বোয়াল হলো রাজা, সবাই বোয়ালকে খুব ভয় পায়। পেঁচা আর কাক বোয়ালকে বলল, আমাদের পানির নিচে বেড়াতে নেবে, আশ্চর্য। বোয়াল ওদের কথায় রাজি হলো, ওরা বোয়ালের পিঠে চড়ে বসল। বোয়ালের পিঠে চড়ে যেতে যেতে ওরা নদীর তীরে কাশফুল দেখল। দেখলো পাখির পানির রং নীল, পানিতে নিজেদের ছবি দেখল। তারপর টুপ করে পানির নিচে চলে গেল। পেঁচা পাখা ছড়িয়ে দিল, ব্যাং কানে হাত দিল, আর কাক অবাক হয়ে তাকিয়ে রইল। একটু পরে সবাই আনন্দে চেঁচিয়ে বলল, এ কি পানির নিচে কত মাছ, অনেক রঙের মাছ, দারুণ তো! আনন্দ করতে করতে হঠাৎ বোয়ালের পিঠ থেকে পেঁচা, ব্যাং আর কাক পড়ে গেল পানিতে। পেঁচা আর কাক কোনো মতে উড়ে পানি থেকে বেরিয়ে এলো, কিন্তু ব্যাং চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কাতলা মাছ আমাকে খেয়ে ফেললো। একটা মাছ খেতে আসছে দেখো। কাক আর পেঁচা ভাবছে ব্যাংকে বাঁচাতে হবে। বোয়াল রেগে কাতলা মাছের দিকে ছুটলো। বোয়াল আর কাতলা মাছ মাছে লাগলো ঝগড়া, ঝদে ঝগড়া। ঝদে ঝগড়া। এদিকে পেঁচা আর কাক দুজনে মিলে ছৌ মেরে ব্যাংকে তুলে নিল। তারপর থেকে ওরা চারজন বন্ধু হয়ে গেল। আর আমাদের গল্পটি এখানেই ফুরলো। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা তোমাদের হাতে লেখাগুলো প্র্যাকটিস করতে থাকো। ততক্ষণ পর্যন্ত এখানে বিদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।